বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে আগে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে ভয়েস অফ আমেরিকাকে প্রধানমন্ত্রী পরীক্ষামূলক ডেঙ্গুর টিকা তৈরি করেছে আইসিডিডিআরবি জানালেন স্বাস্থ্যমন্ত্রী দালাল সিন্ডিকেটে জিম্মি নারায়ণগঞ্জের সরকারি দুই হাসপাতাল চট্টগ্রামে দক্ষিণ জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নানা অপকর্ম কমিটি বাণিজ্যের অভিযোগ কমিটির অন্য নেতাদের টানা ছুটিতে কক্সবাজার সহ দেশের পর্যটন স্পটে উপচে পড়া ভিড় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ সাক্ষীরা উপকূলে কৃষকরা ঝুঁকছেন চার স্তরের চাষাবাদে অল্প খরচে হচ্ছেন লাভবান একসাথে ফলছে একাধিক ফসল সাবেক বিমানমন্ত্রী শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার এমপি উকিল আব্দুল সাত্তারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক দরজায় করা নাচছে দুর্গাপূজা দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আগে জেলে যেতে হবে আদালতে যেতে হবে সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র চাইলে আরও নিষেধাজ্ঞা দিতে পারে যদিও এর কোনো যৌক্তিক কারণ তিনি দেখেন না মামলা দিয়ে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চলছে এমন অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন কেউ অন্যায় করলে শাস্তি পাবেই বিস্তারিত ডেস্ক রিপোর্টে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ওয়াশিংটনে কয়েকদিন অবস্থান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যস্ততার ফাঁকে ভয়েস অফ আমেরিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি এতে কথা বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি সহ নানা বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার উপস্থাপক শতরূপা বড়ুয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আগে জেলে যেতে হবে পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে পৃথিবীর কোন দেশ দেবে তাদেরকে যদি চাইতে হয় তাহলে আবার আদালতে যেতে হবে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে এখানে আমাদের কোনো আদালতের কাজের উপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যেটুকু করতে পেরেছি তার জন্য সেটা হচ্ছে যে আমার যেটুকু সরকারের হিসেবে ক্ষমতা আছে সেখানে তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার পারমিশনটা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসার ব্যবস্থা সে নিজেই চিকিৎসা নিচ্ছে এখন বাংলাদেশের সবথেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন তারা চাইলে আরও নিষেধাজ্ঞা দিতে পারে কিন্তু এর কোনো কারণ তিনি দেখেন না আমার এটাই প্রশ্ন যে হঠাৎ কথা নেই বাত্রাই তারা আমাদের উপর ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কি কারণে আর মানবাধিকারের কথা যদি বলে বা ভোটের অধিকারে যদি কথা বলে তা আমরা আওয়ামী লীগ আমরাই তো এদেশের মানুষের আমার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি তো সেখানে এইভাবে স্যাংশন দিয়ে একটা মানুষকে ভয় ভীতি দেওয়া তো ঠিক আছে আমেরিকা যদি স্যাংশন দেয় আমেরিকা আসতে পারবে না আসবে না না আসলে কী আসা যাবে আমার দেশে আমার যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ আছে কাজে আমরা দেখি কি করে তারা কেন তাদের এই স্যাংশন যায় না বিরোধী দলে নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে মামলা দেয়া হচ্ছে এমন অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন কেউ অপরাধ করলে মামলা তো হবেই মামলার আবার নতুন পুরাতন কি আছে অপরাধী অপরাধী বিভিন্ন অপরাধ করেছে বিভিন্ন মামলা হয়েছে তো নতুন মামলা পুরনো যদি নতুন করে অপরাধ করে নতুন করে মামলা হবে জনগণের সম্পদ রক্ষা করা তো এটা তো আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব দেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো স্থান নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে জুবায়ের রাজিন নিউজ ডেস্ক দেশ টিভি ভয়েস অব আমেরিকাকে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারের পুরো অংশ দেখুন দেশ টেলিভিশনে আজ রাত 8টায় রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে চলছে কৃষক লীগের সমাবেশ এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিরাজ মিজু সরাসরি যুক্ত হব তার সঙ্গে মিজু কৃষক লীগের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সবশেষ তথ্য আমাদের জানাবেন ধন্যবাদ আমি এখন দাঁড়িয়ে আছি কৃষক লীগের যে মহাসমাবেশ চলছে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সেখানে দাঁড়িয়ে আছে আমি যদি দেখানোর চেষ্টা করি আজকে সারা বাংলাদেশ থেকে যে কৃষকরা এসেছেন আমি একদিকে আপনার বঙ্গভবন কিন্তু এই জনস্রোত ছাড়িয়ে গেছে আরেকদিকে সচিবালয় এবং এখন বক্তব্য রাখছেন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম যে সংগঠন রয়েছে তার নেতৃবৃন্দ কিন্তু এখন বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশ 1995 সাল এবং
2004 সালে বিএনপি জামাত সরকারের সময় কৃষকদের যে হত্যা করা হয়েছিল সেই কৃষক শহীদ কৃষকদের স্মরণেই কিন্তু আজকে এই কৃষক সমাবেশ এবং সকাল থেকে যে জনস্রোত এসে মিলিত হচ্ছে এই বাইতুল মোকামের দক্ষিণ গেটে আপনারা দেখতে পাচ্ছেন যে জনস্রোত কিন্তু একে একে বাড়ছে এবং আপনার ঠিক 4:30 নাগাদ কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক কিন্তু এই সভা মঞ্চেই বক্তব্য দেবেন এবং দিক নির্দেশনা দেবেন এবং মঞ্চে কিন্তু এরই মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই সামনে দ্বাদশ সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে মাঠের যে শক্তি প্রদর্শন এটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং সেটিরই ধারাবাহিকতা কিন্তু আওয়ামী লীগ ও এর ভাতৃপ্রতিম সংগঠনগুলোর এই সমাবেশ এবং এই মঞ্চ থেকেই প্রতিটি অঙ্গ সংগঠনকে কিন্তু একরকম দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তারা কিভাবে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করবেন এবং সাধারণ মানুষকে কিন্তু এই ভোটের যে রাজনীতি সেখানে তারা নিয়ে আসবেন সব মিলিয়ে আমরা যদি বলতে পারি আজকের এই কৃষক সমাবেশ কিন্তু অনেকটা জনসমুদ্রের রূপ নিয়েছে আপনাকে আমি আগেই বলেছি এটির এক প্রান্ত যেমন চলে গেছে বঙ্গভবনের দিকে আরেক প্রান্ত কিন্তু সচিবালয়ে তো আজকে নিশ্চয়ই দলের সাধারণ সম্পাদক তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন তার পাশাপাশি তিনি সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনেরও দিক নির্দেশনা দেবেন তো এই ছিল আমার কাছে এই কৃষক সমাবেশ থেকে সর্বশেষ খবর আপনাকে ধন্যবাদ দর্শক কৃষক লীগের সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী মিরাজ মেজু রাজধানীর মতিঝিলে পেশাজীবীদের কনভেনশন করছে বিএনপি সেখানে আছেন সহকর্মী সাইফুল রিপন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে রিপন কনভেনশনের সবশেষ খবর আপনার কাছ থেকে জানতে চাইব শ্রমিক কর্মচারী কনভেনশন 2023 শুরু হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর পতাকা সম্মিলিত শ্রমিক পরিষদ বিএনপি মহাসচিব বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রমিক বৃন্দকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রায় 20টি শ্রমিক সংগঠন আজকের এই কনভেনশনটি পালন করছেন এবং আজকের এই বক্তারা যেটি বলছেন যে রাজনৈতিক যে চলমান একদফা দাবির আদায়ে যে আন্দোলন চলমান রয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে এই কনভেনশনে যারা যুক্ত হয়েছেন 20টি শ্রমিক সংগঠন সহ বিএনপি যে শ্রমিক সংগঠন রয়েছে তারা এই সরকার বিরোধী আন্দোলন প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করবেন এমনটা কিন্তু দাবি করেছেন এবং পাশাপাশি এখানে যারা বক্তারা বক্তব্য রেখেছেন তারা যেটি বলছেন যে কোনো বাংলাদেশের যে কোনো আন্দোলন কর্মসূচি সফল করার ক্ষেত্রে যে ছাত্র সংগঠন এবং শ্রমিক সংগঠনের যে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন সেই ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করতে ইতিমধ্যে ছাত্রদের যেমন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য তৈরি হয়েছে তেমনি আজকের এই কনভেনশনের মধ্য দিয়ে যেই শ্রমিক সংগঠনগুলোর যে কনভেনশন ঐক্য শুরু হলো এর মধ্য দিয়ে সরকার পতনের এই আন্দোলন সফল করবেন তারা এবং যে কোনো কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে একদফা দাবি আদায় এবং পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন ন্যায্য অধিকার আদায় মজুরি নির্ধারণ সহ ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ সহ যে শ্রমিকের যে ন্যায্য অধিকার আদায় পাশাপাশি জনগণের ভোটাধিকার আদায়ের যেই আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলনকে তারা সফল করবে এমনটা কিন্তু দাবি করছেন এই কনভেনশনে কিন্তু ইতিমধ্যে বিএনপির যে সমমনা রাজনৈতিক দল এবং জোটগুলো রয়েছে সেই সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও এখানে কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন এবং সর্বশেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা জানতে পারব এই শ্রমিক কর্মচারী কনভেনশনের মধ্য দিয়ে নেতা কর্মীদের প্রতি তার কোন নতুন নির্দেশনা পাওয়া যায় কিনা পাবলিক
আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির পেশাজীবীদের কনভেনশনের খবর জানাচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। পরীক্ষামূলকভাবে ডেঙ্গুর টিকা তৈরি করেছে আইসিডিডিআরবি, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই দেশে এটি ব্যবহার করা হবে। আইসিডিডিআরবি একটি পরীক্ষামূলকভাবে টিকা তৈরি করেছে, সেটা এখনো পরীক্ষা অবস্থায় আছে এবং তারা বলছে তাদের এই টিকাটি বেশ কার্যকর। টিকা নিয়ে গবেষণা কিন্তু বিশ্বজোড়া চলছে, অলরেডি দুইটি টিকা বিশ্বে আবিষ্কারও করা হয়েছে, তৈরি করা হয়েছে, কিন্তু সেই টিকাগুলো সেইভাবে ব্যবহার হয় না। হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে পুরো এলাকায় ঘিরে রাখে দালাল চক্রের সদস্যরা। প্রলোভন দেখিয়ে প্রতারণা করে রোগীদের সাথে, তাও আবার কর্তৃপক্ষের সামনে, যেন চিকিৎসক কিংবা রোগী সবাই তাদের কাছে জিম্মি, এমন চিত্র নারায়ণগঞ্জের সরকারি দুটি হাসপাতালে। এর সঙ্গে আবার অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাড়তি ভাড়ার যন্ত্রণায় অতিষ্ঠ রোগী ও তাদের স্বজনরা। বিল্লাল হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরে 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল, সকাল থেকে মূল ফটক এভাবেই অনেকটা দখলে থাকে দালাল চক্রের। এখানে রোগী আসার আগভাগেই গেটে থাকা দালালরা তাদের অন্য হাসপাতালে ভাগাতে দেন নানা প্রলোভন। একই অবস্থা নারায়ণগঞ্জের 100 শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে। এখানে জরুরি বিভাগের ভেতরেও অবস্থান দালালদের। কখনো কখনো চিকিৎসকের পক্ষ থেকে এই রোগীকে নিয়ে যান বেসরকারি ক্লিনিক, হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারে। এমনকি টানাহেচড়া হয়রানিও করা হয় রোগী ও তাদের স্বজনদের। অসুখের কথা বললে টেস্ট দিতে দিলে বাইরে ফাটায়। যদি 1 ঘন্টার কাজ হয়, আমরা 3-4 ঘন্টা তো এগুলো ঘুরে করতে পারি না। আমাদের সুবিধা মতো কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে যদি করে নিয়ে আসি তাহলে আমাদের সেটা দেখা হয় না। এরা কনভিন্স করে কয় যে এখান থেকে ওখানে, এখানে ঝামেলা বেশি, ওখানে খরচ কম দিয়ে করাই দেব। গেলে ডাক্তারদের পর দেয়া দালাল দেয় দিই টিকিট দিই দেয় টিকিট দেখাই না। ওই অভিযোগ রয়েছে বেসরকারি হাসপাতাল চিকিৎসক ও ডায়াগনস্টিক মালিকদের পৃষ্ঠপোষকতায় বাড়ছে দালালদের এমন দৌরাত্ম্য। এমন অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে নাজেহাল হয়েছেন অনেক রোগী, হেনস্থার শিকার হয়েছেন সাংবাদিকরাও। ওই যে গাছতলা বয়ে রয়েছে, ওই যান, ওই যে 3 জন বয়ে রয়েছে দালাল, আপনারা কিছু কর নেই। কত টাকা? 4,000। ডাক্তার যাই স্যার, যাই বেটা, যা যা, সারা দিনে কামাইতে আরি না, 10টা দেখতা যা বেটা। তারা পরীক্ষা সেন্টারে কাজ করে, ডাক্তার গান্তে শুধু দালালি নয়, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে জিম্মি সেবা নিতে আসা রোগীরা। নারায়ণগঞ্জ থেকে ঢাকা ও সোহরাওদিতে ভাড়া 700 থেকে 800 টাকার মধ্যে হলেও অনেক অ্যাম্বুলেন্সে রোগীদের কাছ থেকে আদায় করা হচ্ছে 1,800 থেকে 2,500 টাকা পর্যন্ত। ঢাকা মেডিকেল আমরা যাই 1,850 টাকায়, আর সোরাদ্দি পঙ্গু নিউরো সায়েন্স যাই 2,500 টাকা। হাসপাতাল যদি সরকারি গাড়ি না থাকে টিপ্লোয়ে যায়, তারপরে আমরা রোগীগুলো নিয়ে যাই। জেলার স্বাস্থ্য বিভাগে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মনিটরিং সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সিভিল সার্জন। বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক আছে, কিছু প্রতিনিধি বা তারা রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টা করে, আমরা বিষয়গুলো অবহিত হয়েছি। আমরা যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাই কোনো ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে, বা আপনাদের থেকেও যদি কোনো তালিকা পাই, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। পুলিশ প্রশাসন এবং সাধারণ জনগণ, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে যদি সবাই সহযোগিতা করে কমিয়ে আনা সম্ভব। রাজধানীর সবচেয়ে কাছের শহরের দুটি হাসপাতালে মাসে গড়ে 60,000-এর বেশি রোগী সেবা নিতে আসেন। দালাল ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে দৌরাত্ম বন্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে ছাত্রলীগের উপর শনির দশা ভর করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণার 4 দিনের মাথায় বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি। বিলুপ্ত কমিটির নেতাদের দাবি, সভাপতি, সাধারণ সম্পাদক, বাণিজ্য করে বিভিন্ন ইউনিট কমিটি দিয়েছে, তারা দুজনই নানা অপকর্মের সাথে যুক্ত। ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতারা অভিযোগ করছেন, এই কয়েক বছরে সভাপতি ও সাধারণ সম্পাদক বিপুল টাকা আর সম্পদের মালিক হয়েছেন। চট্টগ্রাম থেকে আলমগীর সবুজের রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। হঠাৎ কি হলো চট্টগ্রাম ছাত্রলীগের? এক নেতার বিরুদ্ধে অন্য নেতার নানা অভিযোগের পর এবার বিলুপ্ত করা হচ্ছে একের পর এক কমিটি। সর্বশেষ গত 27 সেপ্টেম্বর বিলুপ্ত করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ কমিটি। কমিটি বিলুপ্তির পর এবার মুখ খুলতে শুরু করেছেন ওই কমিটির অন্য নেতারা। তাদের অভিযোগ, কমিটি বিলুপ্তির নেপথ্যের কারণ দায়িত্বশীল নেতাদের অর্থনৈতিক বাণিজ্য,
নিজেদের মধ্যে সংঘর্ষ, মুরব্বী সংগঠনের নেতাদের প্রতি অশ্রদ্ধা সহ নানা কিছু। এক বছরের মধ্যে একটা কলেজ কমিটি চারবার যদি হয় সেখানে আপনি বুঝতে পারবেন কেন এগুলো হচ্ছে। আমার মনে হচ্ছে যখনই তাদের পকেটে টাকা পয়সা পুড়িয়ে গেছে তখনই একটা করে কমিটি বিক্রি করছে ওরা। বলখালি উপজেলা, সাতকানিয়া, বাঁশখালী সব কমিটি আসলে এগুলো টাকার বিনিময়ে। আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, যে কমিটিতে তারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, এই যে পৌরসভা ছাত্রলীগের সেক্রেটারি বিবাহিত একজন, ব্যবসায়ী, অছাত্র, বিবাহিত সহ বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই কাণ্ড নিয়ে পুরো সংগঠন ও জেলা আওয়ামী লীগ ক্ষুব্ধ হয়ে ওঠে। এই ছাত্রলীগ তো নির্ভর ছাত্রলীগ, তো ওরা ওদের মতো করে একটা কমিটি দিয়েছে আর কি। জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি আছেন বুরহানউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু তাহের। প্রত্যেকটা উপজেলা একের অধিক কমিটি তারা গঠন করেছিলেন, কিন্তু কারো সাথে অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন আমাদের পুরো কমিটির কারো সাথে তারা কোনো সময় তাদের স্বার্থ ছাড়া সমন্বয় করেন নাই। গত 24 সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এর চার দিনের মাথায় দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বাতিলে ছাত্রলীগের অন্য কমিটিগুলো চাপে পড়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।